আমরা রতনপুর নামক একটি ছোট্ট গ্রামে বাস করি। এখন আমি একটি কোম্পানিতে কাজ করছি। আমাদের দিনগুলি ভালোই কেটে যাচ্ছে। আর আমার এক প্রিয় বন্ধু আছে, তার নাম সুমন। আমরা ছোট থেকে একই স্কুলে লেখাপড়া করেছি। আমাদের এখানে তার মামার বাড়ি। সে ছোটতে এখানেই থাকতো, কিন্তু এখন তার বাড়িতে থাকে। সে মাঝে মাঝে আমাদের গ্রামে বেড়াতে আসে। আমিও সময় পেলে তাদের গ্রামে বেড়াতে যেতাম, কিন্তু বেশ কিছুদিন ধরে যাওয়া হয়নি তাদের গ্রামে বেড়াতে। সেও বেশ কিছুদিন ধরে আসেনি আমাদের গ্রামে। কিন্তু হঠাৎ একদিন আমার বন্ধু সুমন আমাকে ফোন করে বলে, কিরে বন্ধু, কি করছিস? অনেকদিন ধরে তো আসিসনি, কি ব্যাপার? আরও সে বলে, আমাদের এখানে কিছুদিন পর কালী পুজো, তাহলে কালী পুজো দেখতে আসিস। কিন্তু আমি কোনোদিনও যাইনি তাদের ওখানে কালী পুজো দেখতে। সে আগে আমাদের এখানে বেড়াতে আসতো আর বলতো, ওদের ওখানে কালী পুজোয় বেশ ধুমধাম হয়। আর আমি মনে মনে ঠিক করি এইবার যাব ওদের ওখানে কালী পুজো দেখতে। কিছুদিন পর কালী পুজো চলে আসে। আমি তাদের গ্রামে কালী পুজো দেখতে যাই। সে তাদের গ্রামটিকে ঘুরিয়ে দেখায়। আর তাদের গ্রামের পাশে শ্মশান, আর তার পাশে কালী পুজো হয়। আমাদের ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। আমরা বাড়ি আসি, দিয়ে শুয়ে পড়ি। কিন্তু ভোর রাতে মনে হয় কেউ যেন আমার নাম ধরে ডাকছে আর বলছে, আমাকে মুক্তি দে। আমি বিছানা থেকে উঠি আর জানলার কাছে গিয়ে দেখি কেউ নাই। আমিও আবার শুয়ে পড়ি, কিন্তু আবারও বলছে, আমাকে বাঁচা, মুক্তি দে, আয়। আমি এই শুনে বাড়ির বাইরে আসি আর মনে হচ্ছে গাছের উপর থেকে কেউ যেন বলছে, আয় আয়, গাছের নিচে একটি বোতল আছে, ওইটাকে বাইর করে দে। আর সেই সময় মনে হলো কোনো সাদা আলো আমার বুকের মধ্যে ঢুকে গেল। আমি সেই সময় কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছে সে যা বলছে তাই করি। আর এখন এক নেশার ঘরে তার কাজ করেই চলেছি। আমি ওই গাছটির কাছে যাই আর গাছের নিচে বোতলটিকে বার করে দিই। তারপর যা দেখলাম, একটি লোক, তার লাল লাল চোখ, সে হাসছে। তারপর আমি অজ্ঞান হয়ে পড়ি। তার পরের দিন সকালে আমার বন্ধু তাদের বাড়িতে নিয়ে আসে, আমাকে বলছে, তোর কাল কি হয়েছিল? ওই গাছের নিচে পড়েছিলিস কেন? তখন আমি বললাম, আমার কাল কি হয়েছিল তা মনে পড়ছে না। কিন্তু তার পরের দিনই একটা লোক রাস্তায় মাথা ঘুরে মরে পড়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল তাকে যেন কেউ তার ঘাড় ঘুরিয়ে মেরে দিয়েছে। কিন্তু তার পরের দিনই সেই একই ঘটনা, একটা লোক ওই রকমভাবে মরে পড়ে আছে। এইভাবে প্রত্যেক রাতে কেউ না কেউ মারা যাচ্ছে। এই ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে। কেউ আর রাতে বাড়ি থেকে বের হয় না, আর যে বের হয় সে মারা যায়। কিন্তু এই আতঙ্কে আর কতদিন থাকবে এই গ্রামবাসী? তাই গ্রামের কিছু লোক ঠিক করে একটি তান্ত্রিককে নিয়ে আসবে। তার পরের দিন কিছু লোক একটি তান্ত্রিকের কাছে যায় আর এইসব ঘটনা তাকে বলে। তখন তান্ত্রিক বলে, তোদের গ্রামে এক শয়তানে এই সব কাজ করছে, আজ রাতেই হবে তার শেষ দিন। আরও বলে, রাতে একজন রাস্তায় বার হবি, আমিও থাকব, কেউ ওই শয়তান তা দেখব। সেই দিন রাতে একটি লোক রাস্তায় বের হয়, কিন্তু তারপর সে যা দেখল, একটি কালো লোক, তার লাল লাল চোখ, সে ওই রাস্তার লোকটির কাছে আসছে। তখন ওই তান্ত্রিক তার সামনে যেতেই ওই কালো লোকটি হারিয়ে যায়। কিন্তু একটু পর যা হলো, তাদের গ্রামের লোকটি যে রাস্তায় যাচ্ছিল সে তান্ত্রিকের দিকে ঘুরে তাকায়। তার লাল লাল চোখ, সে হা হা করে হাসছে আর বলছে, কে তুই? পালা, তুই তো এই গ্রামের নই, এখানে কি করছিস? আমি তোর জম, তোকে এই গ্রাম থেকে তাড়াতে এসেছি। তুই আমার কিছুই করতে পারবি না, আমি তোকে শেষ করে দেব। তুই আমাকে শেষ করবি? দেখ তাহলে তোর কি করি। আমাকে কিছু করিস না, আমি তোকে ছেড়ে দিলাম, যা। আমি তোকে শেষ করে দেব। আমাদের গ্রামের কিছু লোক একটা লোককে খুন করে,
আর আমি সেই কোণের সাক্ষী ছিলাম বলে দেখরাতে এই লোকগুলি আমাদের বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে আমাকে আর আমার ছেলেকে পুড়িয়ে দেয়। আর এক দুষ্টু তান্ত্রিককে নিয়ে এসে আমার আত্মাটিকে বোতলের মধ্যে বন্দি করে গাছের নিচে রেখে দেয়। তাহলে তুই বোতল থেকে বেরোলি কি করে? তখন সেই ভূতটি আমার সাথে ঘটে যাওয়া সেই রাতের কথা বলে আরও বলে, এই লোকটিকে মারলে আমার প্রতিশোধ নেওয়া শেষ হবে আর আমি শান্তি পাব। থাম থাম, তোকে আর এই সব কাজ করতে হবে না, তাকেই আমরাই শাস্তি দেব। তান্ত্রিক এই বলতে বলতে সেই লোকটির মাথা ঘুরিয়ে দেয় আর সে পালিয়ে যায়। এর পরের দিন থেকেই তাদের গ্রামে কোনো খারাপ ঘটনা ঘটেনি, তারা এখন ভালোই আছে।